সিনেমাটা খুবই মানে কাকি মানে ঘটনাটা খুবই চমৎকার, ইটস এ ফ্যামিলি রিলেটেড ফিল্ম, সো খুবই ভাল লাগবে, ছোট বড় মাঝারি সবার জন্য এই সিনেমাটা দেখার মতো ছিল। এটা সামাজিক এবং পারিবারিক মানে পুরো পারিবারিক পরিবেশে দেখার মতো ছবি, বেশ ভালো লাগলো, বিশেষ করে চিত্রগ্রহণটা খুব ভালো লাগলো। আর আমি তো চিটগাংয়েরই লোক, চিটগাংয়ের ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলাটা আমার জন্য বেশ কমফোর্টেবল হলো আর কি, আমি বুঝতে পারলাম। আর পারিবারিক পরিবেশে একটা দেখার মতো ছবি, এটা রিয়েলি খুব ভালো ছবি। এবং তৌকির আহমেদকে ধন্যবাদ যে ফর অ্যাকচুয়ালি এই ছবিগুলো, এই জাতীয় ছবিগুলো বর্তমান সমাজে খুব দরকার, যেটা সবার মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করবে। এই সিনেমাটার মেইন জিনিসটা হচ্ছে হালদা নদীটাকে নিয়ে, তো নদীটার সাথে যে নারীদের যে একটা অদ্ভুত একটা কোরিলেট করছে তৌকির আহমেদ, ইট ওয়াজ গুড। আর মেইন জিনিসটা হচ্ছে যে লাস্টে যে ফিনিশিংটা ছিল, যে হালদা নদীরও কোনো ডেস্টিনেশন আসলে নাই, যে পরিমাণে পলিউশন হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, তিশা যেভাবে বের হয়ে আসলো ওরও কোনো ডেস্টিনেশন ছিল না। তিশার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি, এভরিথিং ওয়াজ গুড। তৌকির আহমেদের কাছ থেকে আসলে আমরা প্রতিবারই স্পেশাল কিছু পাই, তার মধ্যে জয়যাত্রা ছিল, হালদাটা অন্যরকম ছিল, তিশা, জাহিদ হাসান সবাই ওইটা খুব ভালো লাগছে। আর আপনার ডিরেকশন অসম, এর আপনার এনভায়রনমেন্ট খুবই ভালো ছিল। আশা করি আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই মুভিটা সবার দেখার জন্য। ওয়ান অফ দ্য বেস্ট মুভি, অনেকগুলি শিক্ষণীয় জিনিস। আমাদের যে বাংলাদেশের যে কালচারটা সেই জিনিসটা ফুটে উঠেছে, এবং প্রাকৃতিক যে সিনগুলি আমার থেকে খুব ভালো লাগছে, আর নদীর যে বিষয়গুলি যেভাবে করণীয়, এই মুভিটা অনেকে দেখলে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমি মনে করি বাংলাদেশে এত সুন্দর মুভিগুলি কেন আগে আসে না, খুব শিক্ষণীয় জিনিস। আমি জানি যে এইগুলি মানুষকে অনেক কিছু শিখাবে। এখানে যে জাহিদ হাসান যে ক্যারেক্টারটা করেছে, অথবা তিশা যে ক্যারেক্টারটা করেছে, তাদের ক্যারেক্টারগুলি খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবং এই ধরনের মুভিগুলি আমি মনে করি পরিবারের সকলকে দেখা উচিত।